একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটাকে খুব সুন্দর করে সাজানো অর্থাৎ কাস্টমাইজ করা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে খুব সুন্দর করে কাস্টমাইজ করেন তাহলে আপনার চ্যানেলের গ্রোথ ও সৌন্দর্য আরও বেড়ে যাবে আপনি এখন স্ক্রিনের বাঁ দিকে যে চ্যানেলটাকে দেখছেন এই চ্যানেলে কোনো রকম কাস্টমাইজেশান করা নেই ফলে এই চ্যানেলের হোমপেজ থেকে শুরু করে অ্যাবাউট সেকশন পর্যন্ত দেখতে একদমই প্রফেশনাল লাগছে না কিন্তু আপনি এবার স্ক্রিনের ডান দিকে দেখুন এই চ্যানেলে সমস্ত রকম কাস্টমাইজেশন করা রয়েছে ফলে এই চ্যানেলের হোমপেজ থেকে শুরু করে সেকশন পর্যন্ত দেখতে খুব সুন্দর লাগছে লাগছে আর একদম প্রফেশনাল তাই চ্যানেলের ও সৌন্দর্য এই বাড়ানোর জন্য আপনাকেও আপনার ইউটিউব চ্যানেলকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে খুব সুন্দর করে আপনার ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবেন তাহলে চলুন সেটাই দেখা যাক প্রথমেই আপনি গুগল ব্রাউজার ওপেন করুন তো আমি আমার ফোনে গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি গুগল ব্রাউজার ওপেন করার পর সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি লিখুন ইউটিউব ডট কম দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম চলে এসেছে তারপর সার্চ করুন ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস খুলে যাবে তারপর ওপরে এখানে থ্রি ডট অপশানে একবার ক্লিক করুন তারপর নিচে ডেস্কটপ সাইট রয়েছে এখানে একবার ক্লিক করুন তাহলে ডেস্কটপ সাইটটা কিন্তু এনেবেল হয়ে যাবে আপনার ইউটিউবটা কিন্তু ডেস্কটপ সাইট মোডে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এরপর আপনি দেখতে পাচ্ছেন একদম ওপরে দেখতে পাচ্ছেন একদম ওপরে লোগো রয়েছে লোগোতে একবার ক্লিক করুন লোগোতে ক্লিক করার পর ইয়োর চ্যানেল বলে একটু বড় করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল বলে একটা অপশন রয়েছে ইওর চ্যানেলে একবার ক্লিক করুন তো আপনি এখন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার ওপরে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে একটু বড়ো করে আপনাকে দেখাচ্ছি কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিওস দুটো অপশান রয়েছে তো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ওপেন হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন কাস্টোমাইজেশনের পুরো পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে প্রত্যেকটা অপশন আপনাকে মন দিয়ে দেখাবো আপনি মন দিয়ে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চ্যানেল কাস্টমাইজেশন তিনটি অপশান রয়েছে লে আউট ব্র্যান্ডিং আর বেসিক ইনফো লে আউটে পরে আসছি প্রথমে ব্র্যান্ডিংয়ে ক্লিক করছি ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা রয়েছে এটা হচ্ছে লোগো অর্থাৎ প্রোফাইল পিকচারের অপশান আমার সেট করা রয়েছে আপনার যদি সেট করা না থাকে অবিলম্বে প্রোফাইল পিকচার সেট করুন তারপর নিচে রয়েছে ব্যানার ইমেজ ঠিক আছে আপনার চ্যানেলে যদি ব্যানার সেট করা না থাকে এক্ষুনি ব্যানার বানিয়ে সেট করে নিন ঠিক আছে অ্যান্ড লাস্ট রয়েছে ভিডিও ওয়াটারমার্ক একটা ভিডিও যখন আপনি ফুল স্ক্রিনে দেখেন দেখবেন কোন কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু একদম ডান দিকের কোনায় একদম নিচে এরকম একটা লোগো দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের লোগো বা যে কোনো পিকচার কিন্তু শো করে তো সেটা কিভাবে দেবেন এই অপশান থেকে দেবেন ভিডিও ওয়াটারমার্ক এই যে রয়েছে দেখতে পাচ্ছেন চেঞ্জ চেঞ্জে ক্লিক করলেই কিন্তু অথবা এখানে যদি এখানে তো আমি দিয়ে রেখেছি বলে চেঞ্জ অপশান আসছে ঠিক আছে এখানে যখন প্রথমে থাকবে না এখানে হয়তো চেঞ্জ অপশান থাকবে না এখানে হয়তো সেট এরকম কিছু একটা অপশান থাকবে ঠিক আছে আরও একটা কথা বলে রাখি এখানে তিনটে অপশান রয়েছে ডিসপ্লে টাইম এই যে লোগোটা ওয়াটারমার্কটা কখন শো করবে এন্ড অফ দ্য ভিডিও ভিডিও যখন একদম শেষ হবে তখন নাকি কাস্টম স্টার্ট স্টার্ট টাইম মানে একদম ভিডিও যখন শুরু হচ্ছে তখন নাকি এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিও জুড়ে চলবে ঠিক আছে তো আমি এন্টায়ার ভিডিও সিলেক্ট করে রেখেছি তাহলে পুরো ভিডিও জুড়ে চলবে ঠিক আছে তো আমি এটা ছোট করে নিলাম তো আমাদের ব্র্যান্ডিং এর লোগো ব্যানার আর ভিডিও ওয়াটারমার্ক ঠিক আছে এই তিনটে আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনার এগুলো যদি করা না থাকে সেট করে নিন এরপর যেটা বলবো সেটা হচ্ছে লেআউট তো লেআউটে ক্লিক করছি লেআউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও স্পটলাইট তো একটু ছোটো করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব ঠিক আছে যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটা চ্যানেল ট্রেলার এখানে সেট করতে বলছে এখানে যদি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনি সেট করতে পারেন আমি দেখালাম না এটা ঠিক আছে আপনি চাইলে করে নিতে পারেন আর একটা রয়েছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবারস আপনার যারা ভিডিও দেখবে তারা যারা রিটার্নিং সাবস্ক্রাইবার যারা ফিরে ফিরে আসবে তাদের জন্য কোনো একটা ভিডিও যদি আপনি ফিচার করতে করতে চান চান সেট এখানে নিচে ক্লিক করে কিন্তু আপনি সেই ভিডিওটা সেট করতে পারেন ঠিক আছে এবার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি সেগুলো ভালো করে বুঝুন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফিচার্ড সেকশনস কাস্টমাইজ দা লেউট অফ ইউর চ্যানেল হোম পেজ আপ আপ টু এখানে দেখতে পাচ্ছেন বারো সেকশনস বারোটা পর্যন্ত সেকশন অ্যাড করতে পারবেন ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড সেকশন রয়েছে এখানে একবার ক্লিক করছে একটু ছোট করে নিচ্ছি প্লাস অ্যাড সেকশন একবার ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দিয়েছে প্রথমে রয়েছে ভিডিওস তারপরে পপুলার ভিডিওস তারপরে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওস লাইভ নাও পাস্ট লাইভ স্ট্রিমস আপকামিং লাইভ স্ট্রিমস এরকম করে প্লে লিস্ট রয়েছে সাবস্ক্রিপশানস রয়েছে ফিচার চ্যানেলস রয়েছে প্রচুর সেকশন রয়েছে এরকম করে আপনি টোটাল বারোটা আলাদা আলাদা প্লে লিস্ট হোক বা সেকশন হোক বা ভিডিও পপুলার ভিডিও সেট করতে পারবেন তো আমি বলবো একদম শুরুতে আপনি ভিডিও সেট করতে পারেন অথবা আপনার যদি একটা চ্যানেল থেকে থাকে অন্য কোনো চ্যানেল সেই চ্যানেলটা সেট করতে পারেন তো আমি এখান থেকে ফিচারড চ্যানেলস একদম শেষ অপশান ফিচারড চ্যানেলসে একবার ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা পেজ খুললো এখানে আমাকে সেকশন টাইটেল অ্যাড সেকশন টাইটেল দিতে বলছে আমি যে চ্যানেলটা অ্যাড করবো তারপরে কোনো একটা লেখা অ্যাড করতে বলছে তো আমি লিখে দেবো মাই আদার চ্যানেল ঠিক আছে এরকম কিছু একটা লিখে দিচ্ছি চ্যানেল লিখে দিলাম তারপর এনি চ্যানেল অন ইউটিউব এই সার্চ অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের নামটা মানে অন্য যে চ্যানেলটা আপনি এখানে অ্যাড করবেন এই চ্যানেলে সেই চ্যানেলটার নাম যেটা অ্যাড করবেন তার নাম লিখতে হবে তো আমি এখানে লিখবো ঠিক আছে যে টেকনিক্যাল অর্ঘ। আমি লিখবো টেকনিক্যাল অর্ঘ্য টেকনিক্যাল লিখছি টেকনিক্যাল অর্ঘ। লিখে দিলাম টেকনিক্যাল অর্ঘলিকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমে কিন্তু আমার চ্যানেলটা এসে গেছে টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন একটু নিচে আসতে হবে এবার আপনি একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডান রয়েছে ডানে একবার ক্লিক করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিচার চ্যানেলস মাই আদার চ্যানেল লিখে কিন্তু এই চ্যানেলটা হোম পেজের একদম ফার্স্টে ফার্স্ট সেকশান হিসাবে সেট হয়ে গেছে তো চ্যানেলের প্রথমে তো এরকম একটা চ্যানেল সেট করা হলো এবার আরও কিছু সেট করা যাক ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এখানে আবার আবার আমি প্লাস অ্যাড সেকশান এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আলাদা কিছু সেট করা যাক ঠিক আছে ধরুন আমি ভিডিওস এখানে ক্লিক করছি ভিডিওসে ক্লিক করার পর আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন একশো ষোলোটা ভিডিও আছে সেই একশো ষোলোটা ভিডিওই কিন্তু এখানে পরপর চলে এলো ঠিক আছে পরপর থাকবে হোম পেজে সেট হয়ে গেল এরপর আবার আমি এখানে প্লাস ক্লিক করছি এবার আমি যদি চাই পপুলার ভিডিও সেট করবো করতে পারি পপুলার ভিডিওসে একবার ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যেসব পপুলার ভিডিও রয়েছে সব থেকে বেশি ভিউ এসেছে যেসব ভিডিওতে সেই ভিডিওগুলো ক্রমান্বয়ে পরপর কিন্তু এখানে সেট হয়ে গেছে ঠিক আছে সব থেকে বেশি যে ভিডিওটায় সেই ভিডিওটা প্রথমে তার থেকে কম আসা ভিডিওটা তারপর নিচে তার থেকে কম আসা ভিউ আসা ভিডিওটা তার নিচে এইভাবে কিন্তু পরপর পপুলার ভিডিও সেট হয়ে গেল হোম পেজে এরপর কী করব আবার প্লাস অ্যাড সেকশানে ক্লিক করব এখানে রয়েছে শর্ট ভিডিও শর্ট ভিডিওস পরে সেট করব ঠিক আছে আপনি চাইলে আপকামিং লাইভ স্ট্রিমস এগুলো সেট করতে পারেন তো আমি এবার প্লে লিস্ট অ্যাড করবো ঠিক আছে প্লে লিস্ট অ্যাড করার আগে আপনাকে আগে থেকেই কাস্টমাইজ করার আগে থেকেই কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট সেট করে রাখতে হবে ক্রিয়েট করে রাখতে হবে তো সিঙ্গেল প্লেলিস্ট রয়েছে ক্রিয়েটেড প্লেলিস্ট রয়েছে মাল্টিপাল প্লে লিস্ট রয়েছে ঠিক আছে যদি সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করি এখানে রয়েছে ইওর প্লে লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে সমস্ত প্লেলিস্টগুলো আছে সেই সমস্ত প্লে লিস্ট কিন্তু এখানে চলে এসেছে এবার আপনি যে প্লে লিস্টে অ্যাড করতে চান তার ওপর একবার ক্লিক করুন ধরুন মোবাইল ফোনস এটা আমি অ্যাড করতে চাই তাহলে এর ওপর একবার ক্লিক করব দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সিঙ্গেল প্লেলিস্ট হিসাবে মোবাইল ফোনস এই যে প্লে করেছি তার মধ্যে একটা ভিডিও আছে এই প্লে কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে এরপর আবার যদি আমি কিছু সেট করতে চাই তাহলে প্লাস অ্যাড সেকশানে ক্লিক করব। এরপর চাইলে আবার আমি সিঙ্গেল প্লে ক্লিক করে আমার অন্য একটা প্লে লিস্টকে অ্যাড করতে পারি আর তার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এভরিথিং অ্যাবাউট স্মার্টফোনস এই প্লে লিস্টটার ওপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল এইভাবে কিন্তু যে কোনো প্লে লিস্টকে আপনি অ্যাড করতে পারেন তার জন্য জাস্ট অ্যাড সেকশানে ক্লিক করবেন তারপর সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করবেন তারপর যে প্লে লিস্টটা আপনার পছন্দ সেটাই আপনি ক্লিক করে দেবেন যদি আপনি মোবাইল স্পেসিফিকেশান রিভিউ এই প্লে লিস্টটা অ্যাড করতে চান দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এইভাবে পরপর কিন্তু আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে আবার আমি প্রথমে চলে যাচ্ছি তারপর প্লাস অ্যাড সেকশনে একবার ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লে লিস্ট তো হলো এরপর যদি ক্রিয়েটেড প্লে লিস্টে ক্লিক করি তাহলে কি হয় দেখতে পাচ্ছেন নিচে চলে এসছে ক্রিয়েটেড প্লে লিস্ট আমার চ্যানেলে টোটাল আমি সতেরোটা প্লেলিস্ট করে রেখেছি সেই সতেরোটা প্লেলিস্ট কিন্তু পরপর শো করবে সেটাই হচ্ছে ক্লিক ক্রিয়েটেড প্লে লিস্ট ঠিক আছে তো আবার ওপরে চলে আসছি তারপর প্লাস অ্যাড সেকশানে আবার ক্লিক করছি তো দেখা হয়ে গেল মাল্টিপল প্লে লিস্ট আর সেট করছি না ঠিক আছে এরপর আপনি যদি সাবস্ক্রিপশানস এটা সেট করতে চান করতে পারেন ঠিক আছে এরপর লাস্ট আমি শর্ট ভিডিওস এটা সেট করব। তার জন্য শর্টস ভিডিওসে একবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আপলোড করা সমস্ত শর্টস ভিডিও কিন্তু এখানে চলে এসেছে তো একটু ছোটো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি চ্যানেল সেট করলাম তারপরে চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও সেট করলাম তারপরে পপুলার ভিডিও সেট করলাম তারপরে সিঙ্গেল প্লেলিস্ট লিস্ট হিসাবে তিনটে প্লে লিস্ট পরপর সেট করলাম ঠিক আছে তারপর চ্যানেলে থাকা সমস্ত প্লে লিস্টকে একসাথে সেট করলাম ক্রিয়েটেড প্লেলিস্টে ক্লিক করে আর লাস্টে চ্যানেলে আপলোড করা সমস্ত শর্ট ভিডিওসে কে কিন্তু আমি এখানে অ্যাড করলাম ঠিক আছে শর্ট ভিডিওসে ক্লিক করে এইভাবে কিন্তু আপনি এই ফিচার্স সেকশন এর ব্যবহার করে পরপর হোম পেজকে সাজাতে পারেন হোম পেজে কিন্তু পরপর এগুলো ক্রমান্বয়ে সেট হয়ে যাবে ঠিক আছে এরপর লাস্ট রয়েছে বেসিক ইনফো বেসিক ইনফোতে একবার ক্লিক করছি বেসিক ইনফোতে ক্লিক করার পর প্রথমে রয়েছে নাম নাম তো আপনার আগে থেকেই সেট করা এরপর রয়েছে হ্যান্ডেল হ্যান্ডেলও হয়তো আপনার আগে থেকেই সেট করা এরপর রয়েছে ডেসক্রিপশান ডেসক্রিপশান যদি আপনার সেট করা না থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু ডেসক্রিপশান লিখতে পারেন ঠিক আছে তো আমি চলে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর এখানে রয়েছে চ্যানেল ইউআরএল ঠিক আছে এখানে আপনার চ্যানেলের যে মেন ইউ সেটা রয়েছে তারপর রয়েছে কাস্টম ইউআরএল আপনার চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি কাস্টম ইউআরএল সেট করার অপশান পাবেন ক্রিয়েটে কাস্টম ইউআরএল অপশান পেয়ে যাবেন তখন আপনি আমাদের পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড বাংলা সেট করাই রয়েছে এটাও কিন্তু খুব কাজে লাগবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু চ্যানেলের এর অ্যাবাউট সেকশনে দেখাবে খুব গুরুত্বপূর্ণ জিনিস এরপর রয়েছে লিঙ্কস এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টাইটেল এখানে আমি লিখেছি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি এখানে চাইলে কিন্তু ইউটিউবও লিখতে পারত না আপনার যেটা পছন্দ সেটা আপনি লিখে দেবেন তার জন্য জাস্ট এই বক্স একবার ক্লিক করবেন তারপর জাস্ট আপনি এখানে কাটাকুটি করে লিখে দেবেন ঠিক আছে আমি আর কিছু কাটছি না ঠিক আছে এখানে রেখে দিচ্ছি আর তারপর যেটা আপনি লিখতে চান ধরুন আপনি ইনস্টাগ্রাম লিখলেন বা ইউটিউব লিখলেন বা ফেসবুক লিখলেন সেই যে অ্যাকাউন্টটা তার লিঙ্ক তো আপনাকে দিতে হবে সেই লিঙ্কে ক্লিক করেই তো মানুষ আপনার অ্যাকাউন্টে পৌঁছবে তার জন্য দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ইউটিউব অ্যাকাউন্ট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু বিভিন্ন ভাবে এই লিংকগুলো কপি করতে হবে ঠিক আছে আপনি চাইলে এখানে প্লাস অ্যাড লিংকে ক্লিক করে কিন্তু আরো প্ল্যাটফর্ম কিন্তু অ্যাড করতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন আমার সমস্ত কাজ করা হয়ে গেল আপনাকে সমস্তটা বুঝিয়ে দিলাম এবার উপরে রয়েছে পাবলিশ বাটন এই পাবলিশ একবার ক্লিক করুন পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাবলিশ হচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে এসছে চেঞ্জ পাবলিশড এবার আমি চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ঠিক আছে ইউটিউব ওপেন করছি ইউটিউব অ্যাপটা ওপেন করার পর আমি সার্চ করছি অ্যান্ড্রয়েড বাংলাটেক অ্যান্ড্রয়েড টেক লিখে সার্চ করার পর এই যে চ্যানেলটা এসে গেছে চ্যানেলে চলে যাচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড টেকের মধ্যে চলে এসেছি তারপর দেখতে পাচ্ছেন হোম পেজে কিন্তু সমস্তগুলো সেট হয়ে গেছে প্রথমে যে আমি আমার আর চ্যানেল সেট করেছিলাম মাই আদার চ্যানেল এই টাইটেলটা দিয়ে প্রথমে চ্যানেলটা এসছে ঠিক আছে তারপর ভিডিও সেট তারপরে পপুলার ভিডিওস তারপরে মোবাইল ফোনস এই প্লেলিস্ট তারপরে মোবাইল ফোন স্পেসিফিকেশন রিভিউ পর কিন্তু সমস্ত চলে এসেছে ঠিক আছে তারপর যদি আমি অ্যাবাউট সেকশনে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনটা রয়েছে প্রথমে তারপরে লিঙ্কস যে প্রথম পাঁচটা লিঙ্ক এখানে শো করছে তারপর দেখতে পাচ্ছেন আমার কাস্টম ইউআরএল তারপর সমস্ত ডিটেলস কিন্তু শো করছে এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ও এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে ক্লিক করে অল করে রাখুন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে